নমস্কার আদাব আমি আপনাদের প্রবীর বিশ্বাস আর আপনারা দেখতে শুরু করে দিয়েছেন প্রতিদিনের মতন এনকে ডিজিটাল আপনারা দেখছেন আল্লাহ আকবর বনাম জয় শ্রীরাম বোরখা নিয়ে তুলকালাম চলছে কর্ণাটকে এর মধ্যেই আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে কর্ণাটকে একটি স্কুলে একটি মেয়ে বাচ্চা মেয়ে সে স্কুটি নিয়ে স্কুলে গিয়েছে বোরখা পরে সেই নিয়ে তুলকালাম তার পেছনে এক দঙ্গল ছেলে গেরুয়া স্কার্ফ পরে গেরুয়া উত্তরীয় পরে জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে তাকে উত্তক্ত করার পর মেয়েটি আল্লাহ আকবর বলে নাড়া দেয় স্লোগান দেয় এবং এই নিয়ে বিরাট বাক চলছে সারা দেশ জুড়ে এই যে পোশাক পোশাকের উপর ফতোয়া তালিবানে হয় তালিবান দেশে হয় আফগানিস্তানে হয় এটা আমরা জানি কিন্তু আমাদের দেশেও পোশাক নিয়ে ফতোয়া হয় এটা আজকে নতুন কিছু না যখন থেকে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের ক্ষমতা এসেছে তখন থেকে এই পোশাক নিয়ে ব্যাপক কথাবার্তা কখনো লুঙ্গি নিয়ে কথাবার্তা কখনো ফেজ টুপি নিয়ে কথাবার্তা কখনো আবার হিজাব নিয়ে কথাবার্তা অনেকে বলছেন যে ফ্রান্সে তো হিজাব পরা বন্ধ তাহলে আমাদের দেশে হবে কেন ফ্রান্সে একটাই ভাষা একটাই সংস্কৃতি এটা মিশ্র ভাষার দেশ এটা মিশ্র সংস্কৃতির দেশ এটা ভুললে চলবে না অনেকে যুক্তি দিচ্ছেন যে স্কুলে তো ইউনিফর্ম পরে যাওয়ার নিয়ম তাহলে এই হিজাব পরে যাওয়ার মানেটা কি হ্যাঁ স্কুলে ইউনিফর্ম পরে যাওয়ার নিয়ম ঠিক বলেছে। কিন্তু মেয়েটি পরবর্তীকালে সাক্ষাৎকারে জানিয়েছে এবং সব মেয়েরাই মুসলিম মেয়েরাই এটা করে থাকেন তারা হিজাবটা পরে যান স্কুলে গিয়ে বা বোরখা পরে যান পড়ে গিয়ে তারপরে সেই বোরখাটা খুলে রাখেন ক্লাসরুমে গিয়ে তারপরে তিনি ক্লাস করেন এইখানে ইউনিফর্মের ব্যাপারটা আসছে কেন কেউ কারুর ধর্ম বিশ্বাসে আঘাত দিয়ে কোন ধর্ম আজ পর্যন্ত বড় হতে পেরেছে আপনারা দেখেছেন যে এই পোশাক আশাক নিয়ে ব্যাপক কথাবার্তা চলছে এর আগেও বামপন্থী জমানায় বামপন্থী একজন অধ্যাপক তিনি উপাচার্য অধ্যাপক বলব না তিনি উপাচার্য হয়ে তিনি মহিলাদের পোশাক নিয়ে ছাত্রীদের পোশাক নিয়ে কটুক্তি করেছিলেন ব্যাপক গন্ডগোল হয়েছিল সেই সময় আবার কিন্তু এই পোশাক আশাক নিয়ে কিন্তু ফতোয়া জারি করেছে অর্থাৎ বামপন্থীদের ধাঁচ আর রামপন্থীদের ধাঁচ অলমোস্ট সমান তারা বিভিন্নভাবে ভাবে সমাজকে নিয়ন্ত্রণ করতে চায় বিভিন্নভাবে সমাজের উপর আধিপত্য বিস্তার করতে চায় আজকে এই যে বলা হচ্ছে হিজাব যাওয়া যাবে না কেন কেন যাওয়া যাওয়া যাবে যাবে না না একজন মুখ্যমন্ত্রী তিনি যদি গেরুয়া পোশাক পরে ধর্মীয় পোশাক পরে সারা মানে পাঁচটা বছর ধরে মুখ্যমন্ত্রীত্ব করে যেতে পারেন তার চেয়ারে বসতে পারেন প্রধানমন্ত্রী স্বয়ং তিনি বিভিন্ন মন্দিরে গিয়ে বিভিন্ন পোশাক আশাক ধারণ শাড়িও পরেন এবং গুহায় গিয়ে গেরুয়াও পড়েন প্রধানমন্ত্রী যদি পড়তে পারেন তাহলে স্কুলে চলবে না কেন আমাদের প্রশ্ন এবং শুধু তাই না যখন ওই নাগা সন্ন্যাসীরা উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে হাঁটেন তখন কোথায় থাকে এই পোশাক আশাকের বিধান বিধিগুলো আমাদের একদম সরাসরি প্রশ্ন কোনো শিখ ছেলে যখন মাথায় পাগড়ি পড়ে স্কুল কলেজে যায় তা নিয়ে কোনো কথা হয় না যখন কোনো ব্রাহ্মণ ছেলে গলায় পৈতে ঝুলিয়ে স্কুল কলেজে যায় তখন কোনো কথা হয় না এমন কি হিন্দু মেয়ে শাখা সিঁদুর পরেও স্কুল কলেজে গেলে কোনো গল্প নেই কোনো কথা নেই যত দোষ ওই হিজাব যত দোষ ওই পোরখায় কেন কেন মুসলিমরা সংখ্যালঘু বলেই এভাবে তাদের ওপর অত্যাচার নামিয়ে আনতে হবে এইভাবেই তাদের ওপরকে আধিপত্য কায়েম করার চেষ্টা করতে হবে ভারতের মানুষ কিন্তু এই ব্যাপারে সায় দিচ্ছে না সারা দেশে ছিচিকার উঠেছে এই ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যারা ওই জয় শ্রীরাম বলতে বলতে মেয়েটিকে উত্তপ্ত করেছে হ্যাঁ মেয়েটিও একটি দোষ করেছে মেয়েটি যদি আল্লাহ আকবর না বলতো তাহলে বেশি ভালো হতো তিনি ভারত মাতার জয় বলতে পারতেন তিনি বন্দে মাতারাম বলতে পারতেন কিন্তু মেয়েটি অল্প বয়সী মেয়ে সেও আবেগবশত বলে ফেলেছে সে ভুলও করেছে ধর্মীয় স্লোগান স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এগুলোতে না চলাই ভালো কিন্তু মেয়েটি অল্প বয়সী মেয়ে অতগুলো ছেলের ভিড় দেখে মেয়েটি একটু ঘাবড়ে গিয়ে বলেই ফেলেছে হয়তো সেটাও ভুল কিন্তু যেভাবে মেয়েটিকে বেশ কয়েকজন ছেলে মিলে তাড়া করলো সেটা কিন্তু অত্যন্ত নিন্দনীয় তার সাথে আরও একটি প্রশংসনীয় ব্যাপার হচ্ছে নিন্দার পাশাপাশি প্রশংসাও করতে হয় মেয়েটিকে কিন্তু রিকভার করলো একজন হিন্দু মানুষই হ্যাঁ একজন হিন্দু মানুষই সেখান থেকে তাকে ক্লাসরুম পর্যন্ত পৌঁছে দিল এটা কিন্তু আমরা ভিডিওতে পরিষ্কার দেখেছি কিন্তু এই যে হিজাব পরা নিয়ে গন্ডগোল কেন মুসলিম মেয়েরা কেন লুঙ্গি পরা হবে কেন টুপি পরা হবে ফেস তাহলে তো দাড়ি টিকির কোনো মূল্যই থাকে না আমাদের প্রধানমন্ত্রীকেও দাড়ী কাটতে হয় আমরা তো এরকমও দেখেছি বহু ছেলে মেয়ে উপনয়নের পর ন্যাড়া হয়ে মাথায় টিকি নিয়ে স্কুল কলেজে গেছে তাদের ক্ষেত্রে তো কোনো অন্যায় নেই যত দোষ এই মুসলিমদের ক্ষেত্রে যারা এই ধরনের মুসলিমদের ক্ষেত্রে অত্যাচার নামিয়ে আনতে চাইছেন মুসলিমদের ওপর আধিপত্য বিস্তার করতে চাইছেন তারা কিন্তু এটা সুপরিকল্পিত ভাবে করছেন হ্যাঁ ভারতীয় জনতা পার্টি তাদের থিঙ্ক ট্যাঙ্ক সারা ভারতবর্ষকে ছাত্রছাত্রীদের মধ্যে থেকে দু ভাগ করে দিতে চাইছেন আগে ভাগটা ছিল বড়দের মধ্যে হিন্দু মুসলমান এখন একদম ছাত্রাবস্থা থেকে তুমি মুসলিম আমি হিন্দু এই ভাগটা করে দিতে চাইছেন এবং এই ভাগটা যতদিন থাকবে ততদিন ভারতীয় জনতা পার্টি কিন্তু ভারতবর্ষে রাজত্ব করবে হ্যাঁ তারা এই ভাগ করেই রাজত্ব করার রাজনীতি নিয়েছে তারা আজকে যদি আমরা না বুঝি এই ভাগের রাজনীতির কথা তাহলে কিন্তু আগামী দিন অনেক দেরি হয়ে যাবে ভারতীয় জনতা পার্টি থাকুক ভারতবর্ষের রাজনীতিতে আমরা চাই কিন্তু এই ভেদাভেদ করে এই বিদ্বেষমূলক আচরণ করে যেন তারা না থাকে কোনো দলই যেন না থাকে তৃণমূল কংগ্রেসও না থাকে বামপন্থীরাও না থাকে কংগ্রেসও না থাকে টিডিপি না থাকে জনতা দল ইউনাইটেড না থাকে কেউ না থাকে সমাজবাদী পার্টি কেউ না যেন ধর্মের ভিত্তিতে দেশটা না ভাগ হয় আমরা ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করতে গিয়ে আমাদের বুক চিরে রক্ত দিয়েছি বাঙালিরা আর পাঞ্জাবিরা এই গুজরাটিরা বলুন তামিল বলুন তেলেগু বলুন কর্ণাটকের লোক বলুন মালায়াল বলুন কেউ রক্ত দেয়নি দিয়েছি আমরা বাঙালিরা আর পাঞ্জাবিরা শিখেরা আমরা জানি দেশ ভাগের যন্ত্রণা কি আমরা সেই যন্ত্রণা আর পেতে চাই না দেশটাকে আর কোনো ভাগে ভাগ করবেন না দয়া করে ইতিমধ্যে বহু ভাগে বিভক্ত হয়ে আছি আমরা আর করবেন না নানা এখানে নানা লোকের নানা মত নানা পরিধান এই নিয়েই আমাদের ভারতবর্ষ আর এই নিয়েই ভারতবর্ষ যেন চলতে পারে যেন হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন এদের মধ্যে কখনো ভাগাভাগি না আসে ধর্ম যার যার থাকুক দেশটা হোক সবার এই প্রার্থনা নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি কেমন লাগলো লিখে জানাবেন আর সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন জয় বাংলা জয় হিন্দ